হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 1992 সালে রিলিজ হওয়া একটি রোমান্স ড্রামা ফিল্ম ড্যামেজ নিয়ে। এই মুভিটির স্টোরিতে একজন বাবার তার নিজের ছেলের গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার শুরু হয়ে যায় এবং তারপর কী কী হয় সেটা আমরা এই মুভি স্টোরিতে জানতে পারব। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মুভিটির শুরুতে স্টিফেন নামের একজন লোককে দেখানো হয়, যে লন্ডনের একজন পলিটিক্যাল মিনিস্টার। স্টিফেনের ওয়াইফের নাম ইনগ্রিড। স্টিফেনের একজন ছেলেও ছিল, যে একজন জার্নালিস্ট, এবং তার নাম মার্টিন। স্টিফেনের একজন ছোট মেয়ে ছিল, যার নাম শ্যালি। একদিন যখন স্টিফেন একটি পার্টিতে ছিল, তখন সেখানে তার ছেলের গার্লফ্রেন্ড, যার নাম অ্যানা, সেখানে তার কাছে আসে। সেখানে তারা দুজন পরস্পরের সাথে কথা বলে। এখানে আমরা দেখতে পাই যে এরা দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড ছিল। কিছুদিন পর মার্টিন অ্যানাকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে অ্যানা মার্টিনের ফ্যামিলির সাথে লাঞ্চ করে। মার্টিনের মায়ের অ্যানাকে অতটাও পছন্দ আসে না। অন্যদিকে অ্যানা এবং স্টিফেন আরও বেশি অ্যাট্রাক্ট হতে থাকে। কিছুদিন পর স্টিফেনের কাছে অ্যানার কল আসে, যে তাকে একটি হোটেল রুমে আসতে বলে। স্টিফেন ওই হোটেলে যায় যেখানে অ্যানাও ছিল, এবং সেখানে এরা দুজন ইন্টিমেট হয়ে যায়, এবং এখান থেকেই এদের দুজনের অ্যাফেয়ার স্টার্ট হয়ে যায়। কিছুদিন পর মার্টিনের জব প্রমোশন হয়, এবং এই খুশিতে সে তার বাড়িতে একটি পার্টি রাখে। এই পার্টিতে অ্যানাও আসে, এবং সে মার্টিনের ফ্যামিলির সাথে দেখা করে। এখানে মার্টিনের মা অ্যানাকে তার ফ্যামিলির সম্বন্ধে জিজ্ঞাসা করে, তাই অ্যানা তার ফ্যামিলির সম্বন্ধে তাদের সব বলে। অ্যানা এটাও বলে যে তার একজন ভাইও ছিল, যে 16 বছর বয়সে একজন মেয়েকে ভালোবেসে তার জন্য সুইসাইড করে নিয়েছিল। যখন সব ফ্যামিলি মেম্বার এবং অ্যানা কথা বলতে ব্যস্ত ছিল, তখন স্টিফেন এক দৃষ্টে অ্যানার দিকে তাকিয়েছিল এবং কোথাও হারিয়ে গিয়েছিল। এরপর যখন অ্যানা তার বাড়িতে চলে আসে, তখন স্টিফেনও তার বাড়িতে চলে আসে, এবং এখানে দুজনে দুজনের প্রতি অ্যাট্রাক্ট হয়ে ইন্টিমেট হয়ে যায়। ইন্টিমেট হওয়ার সময় অ্যানা স্টিফেনকে বলে যে আমার ভাইয়ের সাথে আমার অ্যাফেয়ার চলছিল, আমার ভাই আমাকে খুব ভালোবাসত, এবং সে আমাকে নিয়ে খুব পজিটিভ ছিল, এবং অনেক বেশি পজিটিভনেস হয়ে পড়ার জন্যই সে সুইসাইড করে নিয়েছিল। একবার স্টিফেন জানতে পারে যে অ্যানা মার্টিনের সাথে প্যারিস গিয়েছে। এরপর স্টিফেন একটি প্রেস কনফারেন্সে যায়, কিন্তু সেখানে তার মন লাগে না। এরপর সে তার মাইন্ড চেঞ্জ করে প্যারিস চলে আসে। প্যারিসে স্টিফেন অ্যানার সাথে দেখা করে, এবং সেখানে স্টিফেন অ্যানাকে কিস করতে লেগে যায় এবং বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না। এখান থেকে বোঝা যায় যে স্টিফেন এখন অ্যানাকে ভালোবাসতে শুরু করেছিল, এবং তাদের মধ্যে এটা শুধু অ্যাট্রাকশনই ছিল না। এরপর স্টিফেন ওই হোটেলে একটি রুম বুক করে, যেই হোটেলে মার্টিন এবং অ্যানা ছিল। এরপর স্টিফেন জানলা দিয়ে দেখতে পায় মার্টিন এবং অ্যানা ইন্টিমেট হচ্ছে। অ্যানাকে অন্য কারো সাথে দেখে তার খুব খারাপ লাগে, এবং সে কাঁদতে লেগে যায়। এরপর এরা সবাই লন্ডন আসে। এরপর স্টিফেন অ্যানার সাথে দেখা করে তাকে তার মনের কথা বলে। সে বলে, আমি তোমার জন্য আমি আমার পুরো ফ্যামিলিকে ছেড়ে দেব। তখন অ্যানা তাকে এরকম করতে বারণ করে এবং বলে যে তুমি যদি এরকম করো তাহলে সব সম্পর্ক শেষ হয়ে যাবে, আমাদের যেমন চলছে তেমনই চলতে দেওয়া উচিত, এবং আমি যতদিন অবধি মার্টিনের সাথে রিলেশনশিপে আছি ততদিন অবধি তোমার সাথেও থাকব। এটা শুনে স্টিফেন অ্যানার কথা মেনে নেয়। কিছুদিন পর যখন স্টিফেন অ্যানার সাথে দেখা করতে তাদের বাড়ি আসে, তখন সেখানে সে পিটার নামের একজন লোককে দেখতে পায়। পিটারকে অ্যানার সাথে দেখে স্টিফেনের খুব হিংসা হয়, এবং পিটারের সেখান থেকে যাওয়ার পর স্টিফেন অ্যানাকে পিটারের সম্বন্ধে জিজ্ঞাসা করে। তখন অ্যানা বলে যে পিটার আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল, এবং একবার যখন আমরা দুজন কিস করছিলাম তখন আমার ভাই দেখে নিয়েছিল। এটা দেখে আমার ভাইয়ের খুব জেলাস ফিল হয় এবং সে সুইসাইড করে নেয়। এসব শুনে স্টিফেন একটু ভাবুক হয়ে গিয়েছিল, এবং এখানে দুজন আবার ইন্টিমেট হয়ে যায়। এরপর কিছুদিন পর মার্টিনের মা ইনগ্রিডের বার্থডে আসে। বার্থডে পার্টিতে মার্টিন অ্যানাকে বিয়ের জন্য প্রপোজ করে, এবং অ্যানা প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে স্টিফেনের ভেতর থেকে খুব কষ্ট হলেও বাইরে থেকে সে সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করে।
এরপর ওই রাতেই স্টিফেন অ্যানার রুমে যায় এবং তার সাথে ইন্টিমেট হয়ে যখন রুম থেকে বাইরে আসে তখন তার মেয়ে শ্যালি তাকে দেখে নেয়। শ্যালি যাতে কিছু খারাপ না মনে করে তাই সে তার কাছে গিয়ে বলে যে সে শুধুই কথা বলার জন্য অ্যানার রুমে গিয়েছিল। শ্যালি তার বাবার কথা মেনে নেয়। এরপর একদিন অ্যানার মা মার্টিনের ফ্যামিলির সাথে ডিনার করতে আসে। ডিনার করার পর স্টিফেন তাকে হোটেল পর্যন্ত ছাড়তে যায়। যখন এরা দুজন কারের মধ্যে ছিল তখন সে স্টিফেনকে বলে যে আমি তোমার এবং অ্যানার মধ্যে অ্যাফেয়ারের কথা জানি এবং আমি তোমাকে বলতে চাই যে যা কিছুই তোমাদের মধ্যে চলছে সে সব তোমরা এখন বন্ধ করে দাও, না হলে এর কনসিকুয়েন্স খুব খারাপ হবে। এরপর স্টিফেন শকড হয়ে যায় এবং সে অ্যানাকে ফোন করে বলে যে এবার আমাদের রিলেশন ভেঙে দেওয়া উচিত এবং এটাই তোমার এবং মার্টিনের জন্য ভালো হবে। ব্রেকআপের পর স্টিফেন খুব স্যাড থাকত এবং সে তার লাইফকে এনজয় করা ছেড়ে দিয়েছিল। স্টিফেনের ওয়াইফ ইনগ্রিড এসব লক্ষ্য করে। তখন সে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার, কিন্তু এখানে স্টিফেন ইনগ্রিডকে তার কন্ডিশন এক্সপ্লেন করতে পারে না। এরপর কিছুদিন পর স্টিফেন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং সে অ্যানাকে কল করতে চেষ্টা করে, কিন্তু সেদিন কল মার্টিন ওঠায়। মার্টিনের গলা শুনে স্টিফেন কল ডিসকানেক্ট করে দেয়। অ্যানাও সেই সময় মার্টিনের পাশেই ছিল। এসব দেখে অ্যানা বুঝতে পারে যে স্টিফেনই তাকে কল করেছিল। এরপর পরের দিন স্টিফেনের কাছে একটি পার্সেল আসে যার মধ্যে একটি ঘরের চাবি এবং অ্যাড্রেস ছিল। সে বুঝতে পারে যে এই পার্সেলটি অ্যানাই তাকে পাঠিয়েছে। সে অন্য একটি ঘর কিনেছিল কারণ সে চায় যাতে সে আর স্টিফেন মন খুশি যখন তখন একসাথে দেখা করতে পারে। এরপর একদিন যখন স্টিফেন অ্যানার সাথে ওই বাড়িতে ইন্টিমেট হচ্ছিল তখন সেখানে মার্টিন চলে আসে। আসলে মার্টিন কোনো কারণে এই ফ্ল্যাটটির সম্বন্ধে জেনে গিয়েছিল। মার্টিন সিঁড়ি দিয়ে ওপরে যায় এবং সে তার বাবাকে অ্যানার সাথে ইন্টিমেট হতে দেখে নেয়। এটা দেখে মার্টিন একদম শক হয়ে যায় এবং সে পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায় এবং এখানেই তার মৃত্যু হয়ে যায়। স্টিফেন যখন এসব দেখে তখন সে হতভম্ব হয়ে কিছু না ভেবে চিন্তেই জামা কাপড় ছাড়াই নিচে এসে স্টিফেনকে এই অবস্থায় দেখে খুব কাঁদতে থাকে। এরপর সেখানে পুলিশ চলে আসে এবং সবাই অ্যানা এবং স্টিফেনের অ্যাফেয়ারের সম্বন্ধে জানতে পেরে যায়। এর জন্য স্টিফেনকে তার পোস্ট থেকে রিজাইন করতে হয়। এটা জানতে পেরে সব থেকে বেশি কষ্ট ইনগ্রিডের হয়েছিল কারণ সে তার ছেলেকে হারিয়েছিল, সেটাও কিনা তার হাজবেন্ডের জন্যই। এর জন্য সে খুব দুঃখী হয়ে যায় এবং নিজেকে আঘাত করারও চেষ্টা করে। স্টিফেন তার ওয়াইফের কাছে আসে এবং সেখানে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে এখন থেকে এদের দুজনের রিলেশন আর থাকবে না। এরপর স্টিফেন অ্যানার সাথে দেখা করতে যায় কিন্তু অ্যানাও এখন তার সাথে দেখা করতে চায় না। এরপর মুভিতে অনেকটা সময় কেটে যায়। স্টিফেন সব কিছু ছেড়ে দিয়েছে এবং সবসময় আলাদা আলাদা জায়গায় যাযাবরের মতো ঘুরতে থাকে। মুভির শেষে স্টিফেন আমাদের বলে যে সে একবার অ্যানাকে পিটারের সাথে দেখেছিল এবং তার হাতে একটি বাচ্চাও ছিল, অর্থাৎ অ্যানা তার লাইফে মুভ অন হয়ে গিয়েছে এবং এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়। মুভিটিতে এটা দেখানো হয়েছে যে একটি ভুল সম্পর্ক অনেকের জীবন নষ্ট করে দিতে পারে। মুভিটিতে স্টিফেন একটি ফল্টি ক্যারেক্টার এবং তার ভুল ধারণা যে সে অ্যানাকে খুব ভালোবাসত এবং তার জন্যই সে সব কিছু করেছে এবং ফাইনালি সে একলা হয়ে গিয়েছিল, আর এই ভুল ডিসিশনের ফল তাকে তার ভবিষ্যতের লাইফেও ভোগ করতে হবে। আমাদের সবারই লাইফে প্রেম ভালোবাসার প্রয়োজন, কিন্তু তার আগেও আমাদের তার পরিণতির সম্বন্ধে জেনে রাখা দরকার। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।